আজি আপনার দেখাম যে মেখলা কি হিসাবত চিলাব লাগে। মেখলা সিলাওয়া তো অলরেডি মই বহুত ভিডিও বনাইছিল, অলরেডি বহুত ভিডিও মোর চ্যানেলত আছে, তথাপি বহুত মোক কমেন্ট জানাইছিল যে যেটা কাচ্চা করু কাচ্চা করু তো মানে কি হিসাবত কাচ্চা করব লাগে, মানে কাচ্চাটো যেটা মানে এইটো সাইডটো যে সিলনি মারে বহুত মানে সাইড সিলনি মারে কিন্তু উল্টা উল্টা সুতাবিলাক বহুত ওলাই থাকে, মানে সিধা সাইডের পর সুতাবিলাক ওলাই থাকে, এনেকুৱাকে বহুত মোক কমেন্ট জানাইছে। আজি আকৌ আপনারা এইটো কারণে আপনারা আকৌ আজি আপনারা মেখলা সিলাই পেলে আমার দেখাই দিব। মানে মেখলা যেটা সিলাই করব বহুত মানে কথা আছে, বহুত হিসাব আছে, হিসাবত খালি বহুত ভাবে যে এই মেখলা খালি সাইড সিলনি মারলেই যে সিলাই মারলেই যে মেখলা সিলোয়া হয়ে যায় না, বহুতরও কথা আছে এনেকুৱা যে কেতিয়াবা পাতল মেখলা হয় মানে লাইনিং টু বা ফলস লগালে কি হিসাবত লগালে, ফলস তো লগাবলে হয়ে যায় বা এনেকুৱা যে বর্ডার থাকলে তো হয়ে যায়, মানে দেখা না যায় এনেকুৱা যে পাতল মেখলা হয়ে যায় কেতিয়াবা মানে হারি মানে হেৰি লগাব লাইলিন লগাবা হয় তেতিয়া কি হিসাবত চিলাবলে ভিডিওটো চাই থাকক, আপনারা মানে দেখাই দিম এইটো স্টেপত চিলাব, পাতল মেখলা হোক বা যেনেকাই মেখলা হোক আরামত আপনার ভাল হিসাবত আরামত আপনাদের মেখলাটো চিলাব পারব। এটা চাক যদি ভাল হিসাবত চিলাব খুঁজে কেতিয়াবা বহুতরে চাব বর্ডারটো আছে যে বর্ডারটো ডিফারেন্স হয়ে যায় কিন্তু বড়াটো একে না থাকে, এইটো চাক এইটো হেৰি এৰি কাপড় পিয়ন নুনি কাপড় হয়, পিয়ন নুনি কাপড় মেখলা চাদৰ হয় কিন্তু বড়াটো যে যেতিয়া যে হেৰি কৰছে কিন্তু এটা এক ইঞ্চি সৰু আছে এটা এক ইঞ্চি ডাঙৰ আছে, এইটো কাৰণত আপোনালোক বহুত মানে এইটো কাৰণতে কি কৰে আপোনালোক অনবৰত চেষ্টা কৰো যে তলৰ চাইডটো যিটো আছে তলৰ হেৰিটো প্ৰথমতে আপোনালোক ভালকে মিলাই ল'ব। এতিয়া চাক মই প্ৰথমতে আপোনালোক যদি পাক্কা কৰিব যে চাইডটো পাৰিটো যে আছে পাৰিটো যদি পাক্কা কৰিব যে মই কেনেকৈ কৈ আছো, এইটো চাক মই প্ৰথমতে আপোনাৰ চিধা চাইডৰ পৰা এইটোই বহুত মানে প্ৰব্লেম পাক্কা কৰিব নাজানো মানে তাৰপিছত উল্টা পাল্টা হৈ যায়, এইটো কাৰণে বহুতে কি কৰে প্ৰথম আপোনালোকে কি কৰিব যেতিয়া আপোনাৰ পাক্কা কৰিব খোজে এই ভিতৰৰ চাইডবিলাক আপোনালোকে কি কৰিব এইটো এইটো চাক মেখলাটো প্ৰথমতে মই যেনেকৈ উল্টা চাইডৰ পৰা চিলাব লাগে এনেকুৱা আপোনাৰ প্ৰথম আপোনাৰ চিধা চাইডৰ পৰা এনেকুৱা ফাষ্ট কৰি ল'ব, এইটো চাইডৰ চিধা এইটো চাইডৰ চিধা চিধা থাকিলে কি কৰিব এনেকুৱা চেকটো মিলাই পেলাই একেবাৰে কিনাৰে কিনাৰে চিলনি মাৰিব, একদম দুই চুক মানে জাষ্ট খালি আপোনাৰ চিলনি মাৰাৰ কাৰণে একেবাৰে কিনাৰে কিনাৰে চিলনি মাৰিব, চিলন মাৰলে তেতিয়া আপোনাৰ পাক্কা যেতিয়া কৰো তেতিয়া আপোনাৰ সূতাবিলাক ওলাই নাথাকে, এইটো কাৰণতে মই আপোনালোক বুজাই দি আছো, এইটো প্ৰথমতে একেবাৰে কিনাৰে কিনাৰে প্ৰথমতে এটা চিলনি মাৰো, মই চাক মই প্ৰথমতে এইটো চাইড পৰা এটা চাইড চিলনি মাৰো মাৰি পেলাই আপোনালোক দেখাই দি আছো। তারপর সিলনি মারি লিছো, সিলনি মারার পিছত একে সাক কিনার কিনার সিলনি মাসু মারার পিছত আপনারা কি করব এইটু সাইড যে আছে এইটু সাইড সমান সমান করে প্রথমে কাটি দিব, আপনারা চাই লব এইটু সাইড মিলাই লব নহলেও আকৌ মানে উল্টা উল্টা হয়ে যাব, এইটু সাইড একদম পারি পারি মিলাই পেলে যত আপনারা হেরি যায় তাতে আপনারা যাবলে ধরি পেলে একদম মিডিল করে আপনারা কাটি দিব, এইটু সাইড মানে কাটি দিছো কাটি দিয়ার পিছত এনেকা উল্টাই দিব, উল্টাই দিছো উল্টাই দিয়ার পিছত চাক আপনার ভিতরত যে সিলনি আছে অল্প অল্প সিলনি আছে আপনি নিজে চাক অল্প অল্প সিলনি আছে, তারপর এইটো কারণে আকো কি করবো এইটো সাইডের পর আপনার যেহেতু মেখলা যিমানখিনি সিলাই করে এক সাপ করে বা এক সাপতকে বেশি আপনি যিমানখিনি সিলনি মারব পারে ইমানখিনি আকো আপনার কি করবো এইটো সাইডের পর সেকটো মিলাই পেলে আকো এইটো সাইডের সিলনি এটা মারব, মই প্রথমত মারু পুরা পাক্কা হয়ে গেছে আর সাইডর এইটো সাইডর সিলনিটো কিমান ধুনিয়াকে বহি গেছে, এটা চাক আপনার নিজেই চাইছে ইমান ধুনিয়া করে বহি গেছে এইটো সাইডর সিলনি, তারপর এটা চাপ ভিতর সাইডের পর চাপ
ভিতর সাইডত একই দেখা না যায়। এটা স্যার আপনার এনেকা সিলুন মারে প্রথমত বহুত কি করে বেসিকের ভিতর যেটা প্রথম সিধিতে সিলুন মারে বেসিকে ডবাই দিয়ার কারণে তারপর এইটু সাইডের পর মানে সিধা সাইডের পর কুতা সুতা উলাই থাকে, এটা কারণে তো বেয়া লাগে। ইয়াতে এনেকা মতামত ছিল মো। তারপর কি করবো যদি আপনার লাইলিন সাইলিন লগাব খুঁজে আপনার মানে দেখাই দিয়ে আসো লাইলিন সাইলিন মানে সব কাটি রাখছো। এটা স্যার মানে লাইলিনও একদম হেরি গেছো মানে কিন্তু ফলস নলগাও মানে লাইলিন লগাম। এটা লাইলিন তো কাটছো স্যার মানে লাইলিন তো যেটা লগাম এই এইটো ফুলর লোকে লগাম কেয়ার কারণ এইটো যে এটা প্লেন সাইডত যদি দিও এই লাইলিন তো যদি আমি এনেকা প্লেন সাইডত ভাঙি দিও দেখাতে ইমান একটা ভাল না লাগে। যদি আমি এই পাড়িটোর মাজত দি দিও কিন্তু ইমান একটা বেয়া না লাগে, কিন্তু প্লেনত পরে গেলে যেতে পরে যাব তেতে বেয়া বেশিকে বেয়া লাগিয়ে দেবো। এইটো কারণে কি করম এইটো সাইডত এইখিনিত পাড়িটো যেতিয়া মই হেৰি কৰিম এনেকে মাজত রাখি দিম। মাজত রাখি দিলে ইমান একটা বেয়া না লাগে, পাতল হলেও কি হবো ইমান একটা বেয়া না লাগে। যে বেশি একদম ডাইরেক্ট খালি পাতলত যদি পরে যায় তেতিয়া বেশিকে বেয়া লাগে যাব। সেই কারণে আমি কি করুন এইটো সাইডত দিম। কি আছে মানে এইটো সাইডত দিলে লাইলিনটো মানে বহুত বেশি লাগি যায়, বহু কাস্টমারে বহুত পয়সাটো কম অল্প কম দিছে, এইটো কারণে ইমান সোপা লাইলিন নলগাও। এই সেই কারণে মানে ইমানখিনি লাগে লাইলিন নলগাও। প্রথমতে চাক মানে লাইলিনটো কাটি লৈছো, কাটি মানে লাইলিনটো জইন মারো, জইন মারি তারপর আপনার মানে দেখাই দিয়ে আসো। লাইলিনটো মই জইন টইন মাৰি লৈছো, জইন মাৰাৰ পিছত বহুত মানে কি এইটো চাইডত যে এটাই চিলনি মাৰি জইন মাৰি দিয়ে। আপোনাৰ কি কৰিব এটা চাইডত যিকোনো লাইলিনটো যেতিয়া জইন মাৰিব জইন মাৰি এনেকুৱা ওপৰত দি এটা চিলনি মাৰি দিব। চিলনি মাৰিলে লাইলিনটোৰ জইনটো যেতিয়া তেতিয়া বহি যাব, বহি গেলে আপোনাৰ মেখেলাটো হেৰি ঠুনীয়াকৈ বহি যাব। বহুতে কি কৰে চিলনি নামাৰে, এইটো কাৰণে মেখেলাটো এই চিলনিৰ কাৰণে উল্টা পাল্টা হয়, এইটো কাৰণে মেখেলাটো ভালকে নবহে। এতিয়া চাওক মই এইটো চাইডত এটা সৰুকৈও এটা জইন মাৰিছো কিয়াৰ কাৰণে এইটো লাইলিনত যিটো ভাল লাগে ৰুবিয়া লাইলিন বুলি কয়, এইটো লাইলিনটোত মানে পানাটো অলপ কম থাকে, এইটো কাৰণতে অলপ কম করবো, এটো কারণে অলপ জইন মারি লিছো। সাক এটো তো উপরত মই একটা সিলুন মারি, সিলুন মারি দিলে এটা সাক সিধা সাইডের পর ধুনিয়া করে বহি যায়, তেতে আপনার কোনো অসুবিধা না হবে। তেতে সিলুন এটা সাক লাইলিন তো বরাবর করে লব। কি আছে আপনার আরো জইন লাগবো পারে, যদি না লাগবো পারে প্রথমত আমি এটা ফিটিং করু। আপনারা কেনকে ফিটিং করবো এটা বহুত এটিও ভালকে নুনি কাপড়ের মেখলা যে সিলাব লাগে কি হিসাব চলো বহুত মানে এটিও ভালকে বুঝি না। নুনি কাপড়ের মেখলা যদি ভালকে যদি আপনার সিলাব না জানে মেখলা যদি সিলাই তেতিয়া দেখাত বেশিকে বেয়া লাগি যায়। কেয়ার কারণ নুনি কাপড় যেটা মেখলা সিলাব তেতিয়া আপনার কাপড়টা আনাবার কি করবো যদি লাইলিনটো অলপ শর্ট হয় আর বা মেখলাটো অলপ শর্ট হয় দুইটা একদম পিওর একদম পুরা বরাবর হব লাগিব। বরাবর নহলে আপনার কি করবো লাইলিনটো লুজ হয়ে থাকে, যদি বহুত মানে অন্য বেলেগ কিবা অন্য মেখলাত যদি লাইলিন অলপ লুজ থাকে কোনো প্রবলেম নাই, কিন্তু নুনি কাপড়ত যদি লাইলিন অলপ লুজ থাকে বা মেইন কাপড়টো লুজ থাকে তেতিয়া বহুত বেয়া দেখি। এইটো কারণে কি করব লাগিব আপনার এইটো প্রথম আপনার যেটো আছে এইটো মেখলাটো এনেকুৱা লাইলিনটো তলত দিব, লাইলিনটো তলত দি পেলাই মেখলাটো মেইন কাপড় যেটো আছে উপর সাইডত রাখব। রাখি পেলাই এতিয়া স্যার মই উপর সাইডত রাখছো, রাখি পেলাই আপনার মেখলাটো এই দুইজনত বহাব। আপনার লাইলিনটো আর মেখলাটো একদম পুরা বরাবর হব লাগিব, যেতিয়া বরাবর হব তেতিয়া কাপড়টো যেতিয়া যেতিয়া লাইলিনটো যেতিয়া বহাবো তেতিয়া একদম ধুনীয়া করে এনেকাকে বহাবো। এতিয়া এনেকুৱাকে বহার পিছতে ভাল দেখবো, নহলে যদি লুজ হয়ে থাকে কিন্তু নুনি কাপড়টো এক্সট্রা হয়ে থাকবো কিন্তু লাইলিনটো এক্সট্রা হয়ে থাকবো, তেতিয়া দাঙি থাকবো বা ফুলি যাব তেতিয়া আপনার ভাল নালাগবো, মেখলাও চিলো না হেৰি নহব। এতিয়া আপনার মানে দেখাই দিয়েছো আপনার যেতিয়া আপনার মেখলা চিলাব ধুনীয়া করে এইটো হিসাবত বহাবো যে দুইটা কাপড় যে কোনো কাপড় আপনার টানি নধরবো, যেটো চিলা যেতিয়া চিলাই মারবো কোনো লাইলিনও টানি নধরবো, মেইন কাপড় যেতিয়া আছে এইটো আপনার টানি নধরবো, টানি ধরলে এটা সরু ডাঙা হয়ে যাব। খালি ধুনীয়া করে এনেকা হাতর হেরিতে খালি ধরবো, ধরি পেলে খালি বহাই পেলে চিলনি মারি দেবো। প্রথমত চাক মই চিলনি মারো তারপর আপনার মানে দেখাই দিয়ে আসো।
ইতিহাসক মানে দুইটাই জোন মারি লৈছো। মারার পিছত বহুত মানে এইটো সিলুনিটো নামারে, যেটো মেইন কাপড়ৰ লগত জোন মারি পেলাই এইটো সিলুনি বহুত নামারে। নামালে কি হয় মানে মেখলাটোৰ যেতিয়া সিলুনি মারে তেতিয়া ফুলি যায়। এই কারণে মই এনেকুৱা সিলুনি মাৰি, আপোনালোকে এনেকুৱা সিলুনি মাৰিব, সিলুনি মাৰিলেহে ফুলি নাযায়, ফুলি নোযোৱাৰ কাৰণে আপোনাৰ ভাল হয়। তাৰপিছত কি কৰিব, এইটো চাইডে এনেকুৱা নখ মাৰি ধুনীয়া কৰি আপোনাৰ এক সমান সমান কৰি ভাঙি লব বা সিলুনি মাৰি লব। মই এতিয়া সিলুনি মাৰিম আপোনাক দেখুৱাৰ কাৰণে, ইমানখিনি হেৰি কৰি এক সমান সমান কৰি সিলুনি মাৰো। প্ৰথমতে সিলুনি মাৰো, মাৰি পেলাই ওপৰৰ চাইডটো কি হিচাপত বহাব লাগে, কোনটো নিয়ম নীতিত বহাব লাগে আপোনাক মই দেখাই দিছো। এইটো চাই লব যদি আৰামত আপোনাৰ ধুনীয়া কৰি বহাব পাৰিব। এতিয়া প্ৰথমতে এইখিনি হেৰি কৰি লওঁ, এতিয়া চাক মই চিলনি মাৰি লৈছো। চিলনি মাৰাৰ পিছত চাক এতিয়া আপোনাৰ মেখলাটো যেতিয়া আপোনাৰ কাপোৰটো বহাব, এতিয়া ধুনীয়া কৰি এনেকুৱা ফাচ কৰি বহাই ল'ব। বহাই লোৱাৰ পিছত এতিয়া চাক এনেকুৱা ধুনীয়া কৰি ফাচ কৰি বহাব, নহ'লে প্ৰথমতে আপোনাৰ ডাইৰেক্ট যদি চিলনি মাৰি দিয়ে তেতিয়া আপোনাৰ কাপোৰটো নহয়। ধুনীয়া কৰি ফাচ কৰি এনেকে বহাব, বহাই পেলাই আপোনাৰ চাই ল'ব সৰু ডাঙৰ যে নহয়, সৰু ডাঙৰ হ'লে তেতিয়া আপোনাৰ দিগদাৰ হ'ব। আপোনাৰ কি কৰিব, এইটো চাক মই এতিয়া ইয়ালৈকে কাপোৰটো দিম, ইয়ালৈকে দিলে তেতিয়া আপোনাৰ ধুনীয়া কৰি চাক এতিয়া এনেকে বহাই ল'ব। আপোনাৰ ভিতৰত চাই ল'ব কাপোৰটো দেখা যায় নে, যিটো ভাঙা ভাঙছে এইটো ভালকে আপোনাৰ চাই ল'ব। এতিয়া চাক মই দেখা যোৱা নাই, দেখা যোৱা নাই আপোনালোকে এনেকুৱা চাই ল'ব। এতিয়া মই এইখিনিলৈকে দিছো, এইটো ফুলৰলৈকে দিছো, এইটো কাৰণতে তেতিয়া দেখাত বেছি বেয়া নালাগে। যদি আপোনাৰ এতিয়া মিডিলত দিলে হয়, যিটো যিখিনি জেগাত প্লেইন আছে প্লেইনত দিলে হয় কাপোৰখিনি, তেতিয়া দেখাত বেছি বেয়া লাগে। ফুলৰ ওপৰত দি আছো সেইকাৰণে বেছি বেয়া নালাগে। আপোনালোকে এনেকুৱা যদি পাতল কা হেৰি চিলাই এনেকুৱা ফুলৰ ওপৰত দিয়াৰ চেষ্টা কৰব, তেতিয়া আপোনাৰ মেখেলাটো চিলাওঁতে ইমান বেয়া নালাগে। এতিয়া চাক মই আকৌ এইটো এনেকুৱা আকৌ ফাচ কৰি বহাই লওঁ। এতিয়া চাক মেখলাৰ কাপোৰটো কি ধুনীয়া কৰি বহি গৈছো, কোনোফালেও লুজ হোৱা নাই, লাইনিংটো লুজ হোৱা নাই, মেইন কাপোৰটো লুজ হোৱা নাই। এতিয়া চাক আপোনাৰ কি ধুনীয়া কৰি হেৰিটো কাপোৰটো লাইনিংটো বহি গৈছে। আপোনালোক বহুতে মানে মোক কমেণ্টত জনাইছিল নুনি কাপোৰত যেতিয়া কাপোৰ মেইন কাপোৰ ফিটিং কৰে তেতিয়া মেখলাটো ফুলি থাকে। কিহৰ কাৰণে ফুলি থাকে, এইটো কাৰণেতো ফুলি থাকে আপোনালোক ভালকে লাইনিংটো লগোৱাৰ চেষ্টা কৰিছে, লাইনিংটো সৰু থাকে তাৰ লাইনিংটো ফুলি যাব। আৰু মেইন কাপোৰটো যদি হেৰি হয় ডাঙৰ হয় তেতিয়া আপোনাৰ লাইনিংটো হেৰি মেইন কাপোৰটো ফুলি যাব, আৰু যদি লাইনিংটো ডাঙৰ হয় লাইনিংটো ফুলি যাব। আপোনাৰ এনেকুৱা ভালকে চাই ল'ব, চোৱাৰ পিছত দুইটা এক চিলোৱাৰ টাইমতে এক বৰাবৰ কৰাৰ চেষ্টা কৰিব। এইখিনি চাগে বাকীখিনি আপোনালোকে চিলাব জানে, বাকীখিনি কি হিচাপত চিলাব সেইকাৰণে মই লাইনিংটো ফিটিং কৰি আপোনালোকক মই দেখাই দি আছো, দেখাই দিছো আপোনালোকক বাকীখিনি মেখেলা কেনেকে চিলাব লাগে সেইটো গম পায় মেখেলা। তাৰপিছত এইটো চাইড পাকা কৰিম, মই পাকা কৰি পেলাই চাইডটো চিলনি মাৰিম, চিলনি মাৰি ওপৰত চিলনি মাৰিম। এইখিনি আপোনালোকে কৰিব জানে, মই বহুতো মোক কমেণ্টত জনোৱাৰ কাৰণে লাইনিংটো ফিটিং কৰি নুনি কাপোৰত লাইনিংটো ফিটিং কৰি আপোনালোকক মই দেখাই দিছো, আপোনালোকে যে এনেকুৱাকে চিলাব খোজে আৰামত চিলাব পাৰিব। এতিয়া চাক বাকীখিনি মই যদি চিলাব খোজো মই আপোনালোকক মই দেখাই দি আছো মই বাকীখিনি কি হিচাপত চিলাব লাগে। এতিয়া চাক মই আকৌ এইটো মই এইটো চাইডটো চিলাই মাৰিম, চিলাই মাৰি পাকা কৰিম, পাকা কৰি ওপৰৰ চাইডটো চিলাই মাৰিম। আপোনালোকে চাই থাকিব কি হিচাপত চিলাব লাগে, আপোনালোক সেইটোও দেখাই দি আছো।
টেসাক মোর মেখলাটো কমপ্লিট সিলোয়া হয়ে গেল। এই দুই হিসাবত চাকেটে যিমানে লস্টার করে যিমানে লস্টার করেন তো লাইলিনটো কিন্তু ফুলি না যায়, কিন্তু বহুতর মানে লাইলিনটো ফুলি যায়। এইটো কারণ তো মেইন কাপড় বা লাইলিনটো ফুলি যায়, এইটো কারণে তো নুনি কাপড়ত বহুত মানে মেখলা সিলোয়াটো প্রবলেম হয়। এইটো হিসাবত যদি সিলাই মই যেদিন যেনেকে কইছো তেনেকে যদি সিলাই কোনোদিন মানে মেইন কাপড়ও ফুলি না থাকে আপনার লাইলিনটো ফুলি না থাকে এনেকে আপনার সিলাই যদি যদি তথাপি যদি কবার যদি আপনার বুঝি পোৱা নাই কবার যদি প্রবলেম হয়েছে মোক কমেন্ট বক্সত জানাবো, মই সেইটোর উপরত ভিডিও বানাই পেলে আপনারা মই দেখা দেব। আর যদি বেলেগ কিবা লাগা জানিব লাগা আছে সেইটোর উপরত কমেন্ট বক্সত জানাবো, সেইটোর উপরত মই ভিডিও বানাই পেলে আপনারা মই দেখাই দিম। আজির ভিডিও এখিনি আছিল, ধন্যবাদ।